हेलो लिसनर्स, फ्रिकी फ्राइडे स्टोरीजे आज आपनि शुनबेन सुलेखक অর্ঘ্যদীপ দাসের লেখা অবিচ্ছেদ্য বন্ধুত্ব। অর্ঘ্যদীপ দাসের জন্ম কলকাতায়, পড়াশোনার পাশাপাশি লেখালেখি শুরু। প্রথম উপন্যাস বাংলাদেশের ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে লেখা কথা দিলাম বেরোয় প্রতিলিপির পাতায়। মূলত ভূতের বা রহস্য গল্পই লেখেন। কিছু গল্প যেমন অরেঞ্জ স্ট্রিটের সেই বাড়িটা, ফিরে এলাম, আতঙ্ক, প্রত্যাশা প্রাসাদ, আনন্দকানন, প্রজনা ইত্যাদি অনেক পত্রিকায় প্রকাশিত হয়েছে। অন্ধকার অডিও স্টোরিজ আয়োজিত ভৌতিক গল্পের প্রতিযোগিতা থেকে বেছে নেওয়া সেরা 100টি গল্পের অডিও রূপান্তর করছে অন্ধকার অডিও স্টোরিজ এবং তার পার্টনার চ্যানেল ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আজ আপনার জন্য থাকছে সেই 100টি গল্প থেকে বেছে নেওয়া একটি গল্প, অবিচ্ছেদ্য বন্ধুত্ব। গল্প পাঠে আমি সায়ন্তন, অন্যান্য চরিত্রে টিম ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের সদস্যবৃন্দ। শুরু হচ্ছে অবিচ্ছেদ্য বন্ধুত্ব। বেশ জোরেই সাইকেল চালিয়ে কোচিং ক্লাস থেকে বাড়ির দিকে ফিরছিল দীপ। রাত তখন আন্দাজ 10টা বাজে। বুরহানপুরে এমনি রাত্রি 8টার পর থেকেই ফাঁকা হতে শুরু করে, তবে এ রাস্তাটা অন্য অঞ্চলের তুলনায় যেন আরো বড্ড বেশি ফাঁকা। আর তাছাড়া রাস্তাটাও বেশ অন্ধকার, কয়েকটা স্ট্রিট লাইট জ্বললেও তা রাস্তার অন্ধকার দূর করতে পারেনি। তবে রোজ যাতায়াতের ফলে দ্বীপের যেতে আসতে বিন্দুমাত্র অসুবিধা হয় না। অন্যান্য দিনের তুলনায় আজকের দিনটা দ্বীপের কাছে সম্পূর্ণ আলাদা। অন্যান্য দিন তার সাথে সতীশ থাকে, গল্প আর সাইকেল রেসিং করতে করতে কখন যে বাড়ি চলে আসে নিজেও বোঝে না। এই এক সপ্তাহ হলো দীপকে একাই বাড়ি ফিরতে হচ্ছে, কারণ গত এক সপ্তাহ হলো সতীশকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ছেলেটা যে বাড়ি থেকে পালিয়ে যেতে পারে এরকম কোনোদিনই দীপের মনে হয়নি। ও কোথায় গেল এই নিয়ে চিন্তা করতে করতে সাইকেল চালাচ্ছিল দীপ। বুরহানপুর মধ্যপ্রদেশের বেশ একটা ছোট্ট ছিমছাম পরিপাটি শহর। শহরের পূর্বে বয়ে চলেছে তাপ্তি নদী, আর এই তাপ্তি নদীর পাশেই রয়েছে বিশাল বড় বুরহানপুর জঙ্গল। সাতপুরা পাহাড়ে ঘেরা এই জঙ্গলে মানুষ দিনে যেতেই ভয় পায়, রাতে তো দূরস্ত। এই পাহাড়ের চূড়োয় রয়েছে এক বিশাল বড় দুর্গ, আশীরগড় দুর্গ। আশা আহির নামের এক জমিদার 1500 শতকে নির্মাণ করেছিলেন আশীরগড় দুর্গ, যা পরবর্তীকালে আকবর আর তারপর ইংরেজদের হাতে চলে যায়। এত ছোট্ট একটা শহরে একটা ছেলে বেমালুম কি করে গায়েব হয়ে গেল সেটাই দীপ বুঝতে পারছেন। অবশ্য পুলিশ গত এক সপ্তাহ ধরে কোথাও খুঁজতে বাকি রাখেনি, কিন্তু সতীশের টিকিও খুঁজে পাওয়া যায়নি। পুলিশ দীপ বা অন্যান্য বন্ধুকে জিজ্ঞাসাবাদ করলেও কোনো ফল পায়নি। সতীশের অন্যান্য আরও বন্ধু থাকলেও দীপের সাথে বন্ধুত্বের গভীরতা একটু বেশিই ছিল, তাই জন্যই ও হারিয়ে যাওয়ায় সবথেকে বেশি মন খারাপ হয়েছে দীপের। এক সপ্তাহ আগে সতীশ শেষ বাড়ি থেকে বেরিয়েছিল আঁকার ক্লাসের উদ্দেশ্যে। দীপ আর সতীশ একসাথে এক আঁকার স্কুলে আঁকা শেখে, কিন্তু সেদিন শরীর খারাপ থাকায় দীপ যেতে পারে। ঠিক ওই দিনের পর থেকে সতীশকে আর খুঁজে পাওয়া যায়নি। দীপ এ কারণে এখনও নিজেকে ক্ষমা করতে পারে না, সেদিন ও গেলে হয়তো সতীশ এভাবে হারিয়ে যেত না। সাইকেল বেলের শব্দে সম্বিত ফেরে দীপের। রাস্তা তো বেশ ফাঁকাই আছে, আর তাছাড়া ও রাস্তার বেশ ধার দিয়ে সাইকেল চালাচ্ছে, তাহলে কেমন বেকার বেল বাজিয়ে কান ঝালাপালা করছে। দীপ পাত্তা দিল না, সাইকেলটা আরো কয়েকবার বেল বাজাতে লাগে। দীপ পেছন থেকে আওয়াজ পেল, ওই দীপ, দীপ দাঁড়া দাঁড়া ভাই, তোর সাথে একটু কথা আছে আমার। গলাটা চেনা চেনা মনে হতেই মোড়ের মাথার বাঁদিকে ঘুরিয়ে সাইকেলটা থামালো। তারপর পেছন ফিরে তাকিয়ে দেখল চিরাগকে। চিরাগ ওর আর সতীশের স্কুল ফ্রেন্ড। চিরাগকে এই সময় দেখে
বেশ ঘাবড়ে গেল দীপ। তারপর হতভম্ব ভাবটা কাটিয়ে বলল, কিরে ভাই, তুই এখানে এই সময় কোত্থেকে ফিরছিস? চিরাগ বেশ হাঁপাচ্ছে আর চোখ মুখে অজানা কোনো ভয়ের ছাপ স্পষ্ট। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে চিরাগ বলল, ভাই, তোর সাথে আমার একটু কথা আছে, কিন্তু কথা দে, তুই এখনই কাউকে কিছু বলবি না? দীপ বলল, না সে বলবো না, কিন্তু ব্যাপারটা কি সেটা তো বল। আর তাছাড়া তুই এত হাঁপাচ্ছিস কেন? তোকে এত অস্বাভাবিক লাগছে কেন? আজ একটু আগে একটা কাজ সেরে বুরহানপুর জঙ্গলের পাশ দিয়ে ফিরছিলাম, হঠাৎ মনে হলো জঙ্গল থেকে একটা চিৎকার ভেসে আসছে। কে আছিস? আমায় বের কর, বের কর আমায়, কে আছিস? আমি আমি থাকতে পারছি না এখানে, আমায় বের কর, আমায় বের কর, কে আছিস? এইরকমভাবে তিন চারবার কথাটা বলছিল কেউ। ভালো করে শুনে বুঝলাম গলাটা আমার বেশ চেনা। এ গলা সতীশ ছাড়া আর কারোর হতেই পারে না। ওই দিকটা এমনিতেই বেশ শুনশান থাকে, গাড়ির আওয়াজ প্রায় ছিল না বললেই চলে, তাই আমি ভুল শুনব এ হতেই পারে না। আমার মনে হয় সতীশ ওই জঙ্গলের দিকেই গেছে, তারপর আর ফিরতে পারছে না। তুই তো জানিস ওই জঙ্গলে কেউ যেতে চায় না। আমি ওর গলার আওয়াজ শুনে প্রচণ্ড ভয় পেয়ে যাই, তাই কোনো রকমে জোরে সাইকেল চালিয়ে তোর সাথে দেখা করতে ছুটে আসি। আমি জানতাম তুই এখন কোচিং সেরে এখান দিয়েই ফিরবি। চিরাগের কথা শেষ হতে না হতেই মনের মধ্যে একটা চিন্তার মেঘ ঘনিয়ে এলো দীপের। ওই জঙ্গলে সহজে কেউ যেতে চায় না, সতীশ তবে কেন গেল? অবশ্য ও ছোট থেকেই বেশ ডাকাবুকো প্রকৃতির ছেলে, রাতে আশীর্গড় দুর্গে থাকার ইচ্ছে ওর বরাবরই ছিল, কিন্তু কাউকে কিছু না বলে এভাবে চলে যাওয়ার ছেলে তো ও নয়। আসলে বুরহানপুরের ওই জঙ্গল আর দুর্গ শুধু ঐতিহাসিক নয়, এর সাথে জড়িয়ে আছে মহাভারতের কাহিনী। হঠাৎই যেন নিজের বুড়ি দিদার কাছে শোনা গল্পটা মনে পড়ে যায় ওর। জানো দাদু ভাই, অশ্বত্থামা ছিল দ্রোণাচার্য আর কৃপির একমাত্র ছেলে। ওর কপালে জন্ম থেকেই এক দামি মণি ছিল, সবাই বলতো ওই মণি নাকি ওর শক্তির মূল উৎস। অস্ত্রবিদ্যায় নিপুণ অশ্বত্থামাকে ওর বাবা দ্রোণাচার্য খুব ভালোবাসত, কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে হঠাৎ রাগের বর্ষবতী হয়ে উনি ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেন পাণ্ডবদের ধ্বংস করতে, কিন্তু ভুলবশত অভিমন্যু উর্বশীর পুত্র পরীক্ষিতকে গর্ভাবস্থায় হত্যার ফলে কৃষ্ণ প্রচণ্ড রেগে যান আর অশ্বত্থামাকে অভিশাপ দেন যে সে এই পাপের প্রায়শ্চিত্ত করতে তার মণি কপাল থেকে খুলে দেবে, এবং পৃথিবী ধ্বংস না হওয়া অবধি সেই পৃথিবীতেই ঘুরে বেড়াবে, কিন্তু তাকে কেউ ভালোবাসবে না আর তাকে লোকচক্ষুর অন্তরালে থাকতে হবে। আমাদের এই বুরহানপুরের এই জঙ্গলে সে ঘুরে বেড়ায়, জানো দাদু ভাই, অনেকেই তাকে দেখেছে। এত লম্বা লোক, তার কপালে মস্ত একটা কর্ত। সেদিন চায়ের দোকানে ছোটে লালু বলেছিল, আরে আপকো পটা হ্যায় বাউজি, বো আশীর্গড় দুর্গের যে শিব মন্দির আছে না, ওখানে প্রতি সকালে কে ফুল বেলপাতা দিয়ে যায়। কিন্তু লোকমুখে কত গুজবই তো ছড়ায়, তবে জঙ্গলটা দেখলেই বেশ গা ছমছম করে, বেশ গভীর জঙ্গল। দীপ অনেকবার শুনেছে ওই জঙ্গলের পাশ দিয়ে গেলেও কখনো ঢোকার সাহস দেখায়নি, ওখানে গেলে কেউ নাকি ফিরে আসে না।
তবে কি সতীশ কি ছাইফাস ভাবছিস এত? কি করবি বল? চিরাগের কথায় সম্বিত ফেরে দ্বীপের। হ্যাঁ হ্যাঁ না কিছু না, যদি তোর কথা সত্যি হয় তবে আমার মনে হয় একবার পুলিশকে জানানো উচিত। এটাও হতে পারে সতীশকে কেউ কিডন্যাপ করে ওখানে ওই জঙ্গলে নিয়ে গেছে। চিরাগ বলল, পুলিশ ফরেস্ট অফিসারদের সাহায্য নিয়ে অনেকবার ওই জঙ্গলে আরশিগড় দুর্গ খোঁজ করেছে কিন্তু সতীশকে পায়নি। তবে তুই যখন বলছিস আরেকবার না হয় পুলিশকে ইনফর্ম করব। এখন বাড়ি চল। পরদিন সকাল হতে না হতেই দুজনে গেল লোকাল থানায়। পুলিশকে সব ঘটনা খুলে বলতে তারা প্রায় প্রত্যেকেই হেসে উঠল। পুলিশ ইন্সপেক্টর বেশ রাশভারী টাইপের লোক, সে বেশ হেসেই বললেন, ওকে খুঁজতে পুরো জঙ্গল চষে ফেলা হয়েছে, একটা জায়গাও বাদ দেওয়া হয়নি। আর আমার মনে হয় ও শহরের বাইরে কোথাও পালিয়েছে। এই কাঁচা বয়সের ছেলে, বাড়িতে কিছু ঝামেলা টামেলা হয়েছে, ব্যাস পালিয়েছে। কিছুদিন অপেক্ষা করো, ঠিক চলে আসবে। আর এতই যদি কষ্ট হয় তাহলে নিজেরাই খোঁজাখুঁজি শুরু করো। পুলিশ ইন্সপেক্টরের কথায় সবাই হেসে উঠল, কেবল দীপ আর চিরাগ বাদে। ওরা মনমরা হয়ে নিজেদের বাড়িতে চলে এল। সন্ধেবেলা চিরাগ এলো দীপের বাড়িতে। চিরাগ বলল, ব্যাপারটা ভালো বুঝছি না, পুলিশ ব্যাপারটাকে এখন বেশ হালকাভাবে নিচ্ছে। আমার এখন মনে হচ্ছে সতীশ ওই জঙ্গলেই আছে, আর তুই তো জানিস ওই জঙ্গল একদমই নিরাপদ নয়। এর আগে যারা গেছে তারা কেউই ফিরে আসেনি। আমার মনে হয় পুলিশের ওপর ব্যাপারটা ছেড়ে না দিয়ে আমাদের নিজেদের খুঁজতে হবে। একবার জঙ্গলটায় গেলে কেমন হয়? দীপ প্রস্তাবটা ফেলতে পারল না। যতই হোক সতীশ তার বেস্ট ফ্রেন্ড, সতীশকে এভাবে বিপদের মুখে ফেলে রাখতে পারবে না। কিন্তু ওই জঙ্গলে যেতে চাইলে কারোর বাড়ি থেকেই রাজি হবেন, তাই ওরা ঠিক করলো রাতেই অনুসন্ধান করবে, আর সাথে ওদের আরেক বন্ধু অনুরাগকে নিয়ে নেবে। প্রথমত তিনজন একসাথে থাকলে বিপদে পড়লেও ঠিক একটা ব্যবস্থা করা যাবে। আর তাছাড়া অনুরাগের গাড়ি আছে, সেরকম বুঝলে গাড়ি করে ফিরে আসতে আর কতক্ষণ। তারপর দুজনের প্ল্যান মতো তারা কথাটা অনুরাগকে জানাল। অনুরাগ প্রথমে রাজি না হলেও পরে বন্ধুত্বের আবেগে রাজি হয়ে গেল। ওরা ঠিক করল পরদিন রাতে তারা জঙ্গলে যাবে এবং সতীশকে খুঁজে তবেই তারা বাড়ি ফিরবে, তাতে যা হওয়ার হোক। জঙ্গল থেকে ওদের বাড়ি বেশি দূর নয়। ওরা তিনজন অনুরাগের গাড়ি করে জঙ্গলের কাছাকাছি পৌঁছল। রাত ১২টার পর ওই জঙ্গলের ধারে কাছে যাওয়া নিষেধ। ওরা তা অমান্য করে জঙ্গলের ধারে রাস্তায় গাড়িটা পার্ক করে জঙ্গলে প্রবেশ করল। চিরাগের বাবা বনবিভাগ দপ্তরে কাজ করে, তাই সেই সূত্রে চিরাগ অল্প বিস্তর জঙ্গলটা সম্বন্ধে জানে। চিরাগ আগে আগে হাঁটছিল, দীপ আর অনুরাগ ওকে অনুসরণ করছিল। যত গভীরে যাচ্ছিল নিকষ কালো অন্ধকারের চাদর যেন ওদের মুড়িয়ে দিচ্ছিল। ওরা আরেকটু ভেতরে যেতেই কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পেল, যেন অনেক অজানা প্রাণী একসাথে চিৎকার করে ওদের জঙ্গলের ভেতরে যেতে নিষেধ করছে। ওরা একটু ভেতরে গিয়ে থামল। উত্তেজনা আর ভয়ে ওদের সারা শরীর কাঁপছে। আওয়াজ ততক্ষণে থেমে গেছে। ওরা ভাবল এসব হয়তো ওদের মনের ভুল। চিরাগ হাতে থাকা এলইডি টর্চটা জ্বালিয়ে চারিদিকে একবার দেখে নিল। দীপ আর অনুরাগ মোবাইলের ফ্ল্যাশের লাইটটা জ্বালল। চারিদিক ইউক্যালিপটাস বট তেঁতুল গাছে আবৃত। ওদের ফ্ল্যাশ আর টর্চের সম্মিলিত আলো গাছগুলোয় পড়ে এক রহস্যময় পরিবেশের সৃষ্টি করেছে। বেশ জোরে একটা হাওয়া বইছে। হাওয়ার ফলে গাছের পাতাগুলো দুলে দুলে বেশ অদ্ভুত একটা শব্দের সৃষ্টি করছে।
টর্চের আলো, পাতার শনশন আওয়াজ আর ঝিঝি পোকার ডাক মিলে একটা রোমাঞ্চকর পরিবেশের সৃষ্টি করেছে, যার সাক্ষী ওরা মাত্র তিনজন। ওরা তিনজন সন্তর্পণে জঙ্গলের আরও গভীরে প্রবেশ করল। সবার আগে চিরাগ, তারপর অনুরাগ, আর সবার শেষে দীপ। মাটিতে পড়ে থাকা শুকনো পাতাগুলো ওদের হাঁটার ফলে খচমচ করে আওয়াজ করছে, যার ফলে জঙ্গলের নিস্তব্ধটাকে পুরো খান খান করে দিচ্ছে। একটু ভেতরে যেতেই সমস্ত ঝিঝি পোকা আর নিশাচর পাখিগুলো একসাথে চিৎকার করতে লাগল। ওদের দিকে বেশি মনোযোগ না দিয়ে ওরা হাঁটতে লাগে। কয়েক মিনিট পর সবার সামনে থাকা চিরাগ হঠাৎ দাঁড়িয়ে পড়ল। ওকে দাঁড়াতে দেখে অনুরাগ জিজ্ঞাসা করল, ভাই দাঁড়ালি কেন? চিরাগ হাতে থাকা টর্চটা চারিদিকে ঘুরিয়ে বলল, মনে হয় আমি কাউকে দেখতে পেলাম, আমাদের দেখে পালিয়ে গেল। তবে কি যা এতকাল শুনে আসছি সব সত্যি? অনুরাগ আতঙ্কে একটু তুতলিয়ে বলল, আরে ভাই তুই ভুল দেখছিস, অন্ধকারে এরকম চোখের ভুল হয়েই থাকে, না দাঁড়িয়ে চল চল তাড়াতাড়ি। একটু পরে তারা একটা বিশাল বড় বট গাছের সামনে গিয়ে দাঁড়াল। টর্চ ফেলে দেখল সেখানে একটা বিশাল বড় ফোঁকর, দুটো পেঁচা সেখানে বসে আছে। টর্চের আলো তাদের ওপর পড়তেই তারা যে বেশ বিরক্ত হয়েছে সেটা বোঝা গেল। আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন সতীশের গলার আওয়াজ শুনি, তার মানে আওয়াজটা খুব বেশি ভেতর থেকে আসতেই পারে না, আমার মনে হয় কাছাকাছি কোথাও সতীশ আছে। বেশ জোরের সাথেই বলল চিরাগ, তাহলে আমাদের আমাদের পুরো জায়গাটাকে ভালো করে খুঁজতে হবে। পেঁচা দুটোর দিকে তাকিয়ে ভয়ার্ত গলায় বলল দীপ। অনুরাগ হঠাৎই সাহস আনার জন্য দীপের দিকে তাকিয়ে বলল, আরে ভাই তো তোকে আনাই ভুল হয়েছে, এইটুকুতেই ভয় পেয়ে গেলি, নিশ্চিন্তে থাক পেঁচা মানুষের কোনো ক্ষতি করে না। দীপ বলল, আমার মনে হয় এই বটগাছটার চারিদিকটা খুব ভালো করে দেখতে হবে আমাদের। ওরা বটগাছটার চারপাশ ভালোভাবে পর্যবেক্ষণ করতে গিয়ে অনেকগুলো কাঁচের বোতল খুঁজে পেল, আর তার সাথে পেল একটা পচা গলা প্রাণীর দেহ। তাকে দেখে আর যাই হোক মানুষ বলে গণ্য করা যায় না, শরীরের অর্ধেক অংশই কোনো বন্য প্রাণী আগেই আত্মসাৎ করেছে। চারিদিকে তার উগ্র গন্ধে বমি আসার জোগাড়। ওদের তিনজনেরই এরকম দেখে গা শিউরে উঠল। তিনজনেই চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, বুঝল ওদের পা আর নড়ছে না। চারিদিকের নিস্তব্ধ আওয়াজ ওদের ভয়কে আরও দ্বিগুণ বাড়িয়ে দিল। ওদের অবাক করে প্রথম নিস্তব্ধতা ভাঙল অনুরাগ, আমার মনে হয় কোনো জঙ্গি গোষ্ঠীর এই জঙ্গলে ঘাঁটি আছে, এই বোতলগুলো তারই প্রমাণ, কাছাকাছি কোথাও তারা লুকিয়ে আছে, আমাদের মনে হয় এবার ফিরে যাওয়া উচিত, জঙ্গলের অনেক গভীরে আমরা এসে গেছি, এখন না ফিরলে হয়তো আমাদের নামেও মিসিং ডায়েরি করাতে হতে হবে। কাঁপা কাঁপা গলায় বলল অনুরাগ। দীপ বলল, যদি ওরকম হয় তাহলে কিন্তু সতীশকে না বাঁচিয়ে আমাদের এখান থেকে চলে যাওয়াটা একদম উচিত হবে না, মরলে একসাথে মরবো, চ সতীশকে গিয়ে খুঁজি আমরা। কথাটা চিরাগের মনোপুত হল না, সে অনুরাগের সাথে সায় দিল ফিরে যাওয়ার। সে বলল, সেরম হলে কাল পুলিশকে গিয়ে ব্যাপারটা বলবো, ওরা কিছু একটা ব্যবস্থা নেবে, চল চল ফিরে যাই। চিরাগ আর অনুরাগ ফিরে যাওয়ার পথ ধরল। ওরা এতটাই ভয় পেয়েছিল যে যত দ্রুত সম্ভব ফিরে যাওয়ার চেষ্টা করল, জোরে জোরে হাঁটতে লাগল। একটু পর কি খেয়াল হতে চিরাগ দাঁড়িয়ে গেল, পিছনে ফিরে তাকিয়ে দেখল ওদের সাথে দীপ নেই। ওরা প্রচণ্ড ভয় পেয়ে গেল, তবে কি দীপও? এদিকে দীপ ওদের কথায় কান না দিয়ে সতীশকে খোঁজার উদ্দেশ্যে আরও জঙ্গলের গভীরে প্রবেশ করল। ও এই ব্যাপারে এতটাই উত্তেজিত ছিল যে চিরাগ আর অনুরাগ কখন যে ফেরার রাস্তা ধরেছে তাও বুঝতেই পারেনি। ও মোবাইলের ফ্ল্যাশ লাইটটা নিয়ে সন্তর্পণে হাঁটতে লাগল, কিন্তু হঠাৎ কিছুর সাথে জোর ধাক্কা খেয়ে মুখ থুবড়ে পড়ল।
মোবাইলটা একটু দূরে ছিটকে পড়ল। প্রচণ্ড জোরে আঘাত লাগার ফলে কপালটা ফেটে ঝরঝর করে রক্ত পড়ছে। পায়ও চোট পেয়েছে বুঝতে পারল। ও এই প্রথম বুঝতে পারল ওর সাথে চিরাগরা নেই। দীপ চিৎকার করে চিরাগকে আর অনুরাগকে ডাকতে লাগল, কিন্তু গাছপালা আর পোকামাকড় বাদে কেউ তার ডাক শুনতে পেল বলে মনে হলো না। কোনো রকমে সামলে নিয়ে হামাগুড়ি দিয়ে দীপ মোবাইলটা তুলে নিল। তারপর কষ্ট করে উঠে দাঁড়াতেই যা দেখল তাতে শরীরের রক্ত যেন জল হয়ে গেল। একটা লম্বা মতো আবছা ছায়া চোখের নিমেষে এক জায়গা থেকে আরেক জায়গায় নিমেষের মধ্যে মিলিয়ে গেল। এই দৃশ্য দেখে ও এতটাই ভয় পেয়ে গেল যে কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে পড়ল। কিন্তু তখনও যে আরও অনেক কিছু ওর সাথে ঘটার বাকি ছিল সেটা ও ঘুণাক্ষরেও টের পায়নি। কোনো ক্রমে মোবাইলের টর্চটা যে জায়গায় ধাক্কা খেয়েছিল সেখানে ফেলতেই যা দেখল তাতে শরীর বেয়ে যেন ঠান্ডা স্রোত বয়েল, যাতে সব রক্ত যেন এবার জমে বরফ হয়ে গেল, শরীরের প্রতিটা রোম খাড়া হয়ে গেল। সে যে এরম দৃশ্য দেখবে তা ঘুণাক্ষরেও কল্পনা করতে পারেনি। মাটিতে পড়ে আছে একটা কাটা মাথা। ভালো করে ফ্ল্যাশলাইট ধরে বুঝল এ মাথা আর কারুর না, সতীশের। শরীরের বাকি অংশের কোনো হদিশ নেই। দুটো চোখ খুবলে যেন কেউ বের করে দিয়েছে। মুখের অর্ধেক অংশেরই মাংস নেই। দুঃখ আর ভয় মিশিয়ে মানুষের অনেক সময় এক অদ্ভুত অনুভূতি সৃষ্টি হয়। তা আজ প্রথম অনুভব করল দীপ। ও হতভম্ব আর আতঙ্কিত হয়ে দাঁড়িয়ে পড়ল। কপালের ব্যথাটাও যেন কিছুক্ষণের জন্য ভুলে গেল। চিরাগ আর অনুরাগ ততক্ষণে দীপের গলার আওয়াজ আর তার মোবাইলের টর্চ লক্ষ্য করে এগিয়ে এসেছে। ওরা তিনজনেই হতভম্বের মতো সেটা দেখে দাঁড়িয়ে পড়ল। তাদের বন্ধু যে আর নেই সেটা যেন কেউই বিশ্বাস করতে পারছে না। অনুরাগ বলল, এবার আমাদের পালাতে হবে, সব কথা পুলিশকে জানাতে হবে। ওকে এভাবে রেখে ফিরতে না চাইলেও কিছু করার নেই। ওরা তিনজনেই দৌড়ে পালাতে লাগল। দৌড়ে পালানোর সময় দীপ ওই বটগাছটার দিকে তাকিয়ে দেখল এক অদ্ভুত দৃশ্য। একটা লম্বা চওড়া ছায়া বটগাছটার কোট্টরে বসে আছে আর তার দিকে তাকিয়ে বিদ্রুপ ভরে হাসছে। দীপ তার মোবাইলের আলোটা বটগাছের কোটরে ফেলতেই ছায়াটা অদৃশ্য হয়ে গেছে। ফ্ল্যাশের অল্প আলোয় দীপ শুধু এটুকু দেখতে পেল যে একজন মানুষের মুখ, যার চোখটা জলজল করছে আর কপালের মাঝখানে এক মস্ত বড় ক্ষত। দীপ চিৎকার করে ভয়ার্ত গলায় আর্তনাদ করে উঠল। চিরাগ আর অনুরাগ দীপের আওয়াজ শুনে দাঁড়িয়ে পড়ল। চিরাগ বলল, কি হয়েছে ভাই, চিৎকার করলি কেন? দীপ আঙুল দিয়ে কোটরের দিকে দেখালে তারা সেখানে কিছুই দেখতে পেল না। অনুরাগ বলল, ভাই প্রাণের মায়া থাকলে জলদি পালা, সত্যি আমাদের এখানে আসা উচিত হয়নি, এ জায়গা সত্যিই ভালো না। তারপর তারা আবার রুদ্ধশ্বাসে দৌড় দিল। একটু পরে জঙ্গল পেরিয়ে বড় রাস্তায় এসে জোরে জোরে হাঁফাতে লাগল। তারা খেয়াল করল তাদের সাথে দীপ নেই। ওরা দুজনে তীব্র হতাশ হয়ে দীপের বিপদের আশঙ্কা করতে লাগল। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর যখন দীপের দেখা পেল না, ওরা ঠিক করল ওরা আবার জঙ্গলের দিকে যাবে, দীপকে খুঁজবে। তখনই দীপ ছুটতে ছুটতে তাদের সামনে এলো। এতক্ষণে দুজন স্বস্তির নিঃশ্বাস ফেলল। চিরাগ ঠিক করল আর এক মুহূর্ত এখানে থাকা ঠিক না। ও অনুরাগকে নির্দেশ দিল গাড়ি স্টার্ট করার জন্য। চিরাগ আর অনুরাগ গাড়িতে বসে নিজেদের মধ্যে বলাবলি করছিল কাল সকালেই যে করেই হোক পুলিশকে সবটা জানাতে হবে। অনুরাগ গাড়িটা চালাচ্ছিল, চিরাগ পাশেই বসেছিল, দীপ বসেছিল গাড়ির ব্যাকসিটে। সারাটা রাস্তা দীপ চুপ ছিল। চিরাগও ওকে আর বিরক্ত করল না। ওই বিভৎস দৃশ্য দেখার পর কারণ মন মেজাজ ভালো নেই। সিটের একপাশে মাথা এলিয়ে কাউকে যেন দীপ এক দৃষ্টে দেখছে। অবশেষে বাড়ি ফিরে সকলেই স্বস্তির নিঃশ্বাস ফেলল। পরদিন চিরাগের কথা মতো পুলিশ বুরহানপুর জঙ্গলে আবার নতুন করে তল্লাশি শুরু করে। জঙ্গলেই সতীশের শিরচ্ছেদ করা লাশ উদ্ধার করে। খুনি যদিও অধরায় থেকে যায়, পুলিশ এই খুনের আবার তদন্ত শুরু করে।
আস্তে আস্তে চিরাগ আর অনুরাগ স্বাভাবিক হয়ে যায় নিজেদের জীবনে। কিন্তু সেই বিভৎস দিনের পর থেকে দীপ কেমন একটা অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। মাঝে মাঝে সতীশের নাম ধরে চিৎকার করে উঠে বলে, ওই তো ওই তো ওই তো সতীশ দেখো, ওই যে ওই যে সামনে 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 সতীশ, ওই যে ওই যে। সবাই বুঝতে পারে দীপ একটা মানসিক আঘাত পেয়েছে, তাই এরকম আচরণ করছে। অবশেষে তাকে মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তার জানায় সতীশকে ভুলতে না পারায় আর সেদিন জঙ্গলে ওর মৃতদেহ দেখায় প্রচণ্ড মানসিক একটা শক পেয়েছে দীপ। আর তারপর থেকেই ও মনে করতে থাকে সতীশ মরেনি, ওর সাথেই আছে, এটা একটা মানসিক ট্রমা ছাড়া আর কিছুই না। ডাক্তার ওর আঁকার হাত ভালো জেনে ওকে একটা আঁকার খাতা দেয়। ভাবে আঁকা নিয়ে ব্যস্ত থাকলে ওর মন আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে। দীপ আঁকলেও সেই খাতা সে চিরাগ আর অনুরাগ এমনকি কাউকেই দেখাতে চায় না। ডাক্তারের নির্দেশে ওরাও আর জোর করে। আস্তে আস্তে যত দিন যেতে লাগলো দীপের শরীর আরও অবনতি হতে লাগলো। মাত্র দিন কুড়ি যেতে না যেতেই দীপের দিনও শেষ হয়ে গেল। দীপের মারা যাওয়ার পর চিরাগ প্রথমবার ওর আঁকার খাতাটা হাতে পায়, কিন্তু ওর খাতার প্রতিটা ছবি দেখে ও হতবাক হয়ে যায়, কারণ প্রত্যেকটা ছবি যথেষ্টই অদ্ভুত আর রহস্যজনক। ওর খাতার প্রথম পাতায় আঁকা আছে একটা চার চাকা গাড়িতে তিনজনে বসে। ভালো করে দেখে বুঝল সামনের সিটে ও আর অনুরাগ, আর পেছনে দীপ মাথা এলিয়ে বসে আছে, আর পাশে বসে আছে আর কেউ না, ওদের বন্ধু সতীশ। কিন্তু তার মাথা নেই, শুধু শরীরটা দীপের পাশে বসে। ছবিটা দীপ এত নিখুঁত এঁকেছে যে প্রত্যেককে বোঝা যাচ্ছে। পরের পাতায় দীপ ওর নিজের বেডরুমটা এঁকেছে, যেখানে ওর পাশে দাঁড়িয়ে আছে সতীশ। এরপর প্রায় প্রতিটা ছবিতেই দীপ নিজেকে সতীশের সাথে বিভিন্ন সময় এঁকেছে। শেষের আগের পাতার ছবি দেখে তো আরও তাজ্জব হয়ে গেল। এই হসপিটালের এই বেডে দীপ শুয়ে আছে, আর ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে সতীশ। চিরাগ ছবির খাতাটা অনুরাগকে দেখালো, ও বেশ আশ্চর্য হয়ে গেল। ওরা দুজন ডাক্তারকে জানালো এই অদ্ভুত ছবিগুলোর কথা। ডাক্তার বললেন, ও যেহেতু সতীশকে মনে করত তাই ও ভাবত সতীশ ওর সাথেই আছে, ওর প্রতিটা ছবি তাই সতীশকে নিয়ে। এটা জাস্ট কিছু হাবিজাবি আঁকা ছাড়া আর কিছু না, ডাক্তারি পরিভাষায় একে অ্যাপোফেনিয়া বলে। চিরাগ আর অনুরাগ দুজনেই ডাক্তারের এই কথা মেনে নিল। সত্যি এগুলো সব হাবিজাবি আঁকা ছাড়া আর কিছুই নয়। কিন্তু ওই খাতার শেষ পাতা দেখে ওদের সব ভুল ভেঙে গেল। না, শেষের পাতায় কোনো আঁকা ছিল না, লাল রঙের তুলি দিয়ে ছিল একটা লেখা, আর সেখানে লেখা ছিল, খুব ছোট থেকেই আমাদের দুজনের বন্ধুত্ব, সব সুখ দুঃখের ভাগিদার ছিল ও, ওকে ছাড়া কোনোদিনও একা নিজেকে ভাবতেই পারিনি। তোরা জানিসই ছোট থেকেই আমার অ্যাডভেঞ্চারের শখ, আর এক্ষেত্রে সাথে পেতাম দীপকে। সেদিন আঁকার স্কুল থেকে ফেরার পথে জঙ্গলের পাশের রাস্তা দিয়ে আসার পথে জঙ্গলের ভেতরে ঢোকার ইচ্ছে হলো, ভাবলাম কাল দীপকে বলবো, কিন্তু আমি জানি ওকে বললে ও আসবে না, লোভ বড় বালাই। অবশেষে কোনো কিছুর তোয়াক্কা না করে জঙ্গলের ভেতর ঢুকলাম। একটু ভেতরে ঢুকতেই দেখতে পেলাম একটি বিশাল লম্বা লোক হাঁটছে। তোরা জানিস ভূতের ভয় আমার কোনো কালই ছিল না, তাই কৌতূহল বশত লোকটাকে ফলো করতে লাগলাম। একটু পরেই লোকটা নিমেষে পিছন ফিরে একবার তাকিয়ে দেখেই মুহূর্তের মধ্যে কোথায় যে চলে গেল বুঝতেই পারলাম না। এদিকে বুঝতে পেরেছি জঙ্গলের অনেক গভীরে চলে এসেছি, কিন্তু কৌতূহল আমাকে পেয়ে বসেছে, আমি আরো এগিয়ে চললাম। আর একটু এগিয়ে যেতেই হঠাৎ মনে হলো দুজন লোক আমাকে জাপটে ধরেছে, আমি বেরোনোর জন্য ছটফট করছি। সেই অবস্থায় আমি শুনলাম একজন বলছে, এই মালটা সব দেখে ফেলেছি, নিশ্চয়ই পুলিশের চোর, একে আর বেরোতে দিস না এখান থেকে, শেষ করে। এরপর ওরা কি করলো আমি বুঝতে পারলাম না, কিন্তু মুহূর্তের মধ্যে জ্ঞান হারিয়ে ফেললাম।
জ্ঞান যখন ফিরল তখন আমার সামনে যা দেখলাম তাতে শিউরে উঠলাম। আমার পায়ের সামনে পড়ে আছে একটা আমারই বয়সী ছেলের শরীর, মাথাটা নেই আর জামাটাও অবিকল আমারই মতো। ভয় পেয়ে ছুটে বাইরে বেরোতে চাইলাম, কিন্তু কেন জানি না বড় রাস্তায় যাবার পথটা কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না। মাঝে মাঝে পাগলের মতো চিৎকার করতাম, কে আছিস, আমায় এখান থেকে বের কর, আমি থাকতে পারছি না। এর কিছুদিন পর তোদের দেখতে পাই, হয়তো আমাকেই খুঁজতে এসেছিস তোরা, তাই তোরা যখন ফিরছিলি তোদের পিছু নিয়েছিলাম। অনুরাগের গাড়ি থেকেই আমি সর্বদা দ্বীপের পাশাপাশি ছিলাম, কিন্তু আমার আর ওর জগতের মধ্যে একটা অদৃশ্য বাউন্ডারি ছিল, তাই অবশেষে আজ আমি ওকে আমার সাথে নিয়ে চললাম। আসলে ওকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না। পারলে তোরা আমায় ক্ষমা করে দিস। হাতের লেখাটা আর নতুন করে চিনিয়ে দিতে হবে না চিরাগদের, এই হাতের লেখা স্টাইল আর কারুর হতে পারে না, এই হাতের লেখা একমাত্র সতীশের। ওদের কনফিউশনের কফিনে শেষ পেরেক মেরে দিল চিঠির শেষে রক্ত দিয়ে জল জল করে লেখা ইতি সতীশ। শুনছিলেন অবিচ্ছেদ্য বন্ধুত্ব, রচনা অর্ঘদীপ দাস, গল্পের সূত্রধার, গল্প পাঠ এবং ছোটে লালের চরিত্রে আমি সায়ন্তন, দ্বীপের চরিত্রে আর্য, চিরাগের চরিত্রে সায়ন, বুড়ি দিদার চরিত্রে তৃষা, পুলিশ ইন্সপেক্টরের চরিত্রে সুপ্রভ, অনুরাগের চরিত্রে সৌরুক, ডাক্তারের চরিত্রে সৌমিক, সতীশের চরিত্রে পিনাকি, শব্দগ্রহণ আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে শঙ্খ। এছাড়াও অনেক ধন্যবাদ জানাই অন্ধকার অডিও স্টোরিজকে আমাদের এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য।